নমস্কার আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমার ফ্রিজে বিশেষ একটা মাছ ছিল না এই মাছগুলি ছিল তার মধ্যে যে রেসিপিটা বানালাম খেয়ে দেখে ভালো হয়েছে তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম চলো শুরু করি প্রথমে মাছগুলিকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম তার মধ্যে পুঁটি ট্যাংরা শোল ভিটকি এই মাছ আছে তোমরা এরকম পরিস্থিতির শিকার হও কি না জানি না বা তখন হলি বা কী রেসিপি বানাও একটু জানাবে তো আর মশলা নিয়েছি আমি পেঁয়াজ লঙ্কা আদা প্রথমে আমি আদা আর লঙ্কাকে একসাথে পেস্ট করব। আর পেঁয়াজটাকে আলাদাই পেস্ট করব যখন পেস্ট হয়ে যাবে তখন আমি একটু কালো জিরে ফুরন দিয়ে তাতে প্রথমে আদাটা ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে একটু হলুদ অ্যাড করে আবার সেই মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব মেশার পর যখন সব একসাথে মিশে যাবে তখন আমি তাতে পরিমাণ মতো জল দেবো আমি এখানে নুন অ্যাড করছি না এখন পরে নুনটা অ্যাড করব জল দেওয়ার পর আমি এখানে জলটা দেওয়ার পরই নুন অ্যাড করছি সেখানে আমি তিন চামচ পরিমাণ নুন অ্যাড করেছি তোমরা স্বাদ অনুযায়ী সেটা অ্যাড করবে যখন ফুট চলে আসবে তখন মাছগুলি ছেড়ে দিয়ে যদি সম্ভব হয় ধনে দেবে আর যদি না হয় গরম মশলাও দিতে পারো খারাপ লাগে না আমি ধনেপাতা দিয়ে করেছি খেতে বেশ ভালোই লাগে তোমরাও যদি ট্রাই করতে পারো ভালো লাগলে ভালো থেকো সুস্থ থেকো